আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি শার্টটা যেভাবে বানাইছি, কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত সম্পূর্ণটা থাকবে এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে আমি এখন কাটতেছি শার্টের সামনের পার্ট, আর সিঙ্গেল সিঙ্গেল কাটতে হবে, আর পিসের পার্টটা আবার একটু পরেই কাটবো, এটা বসেই কাটবো, কিন্তু এক পার্ট করেই কাটতে হবে, দুটো পার্ট একসাথে কাটা যাবে না। তাই আমি এক পার্ট করে কেটে নিলাম, কারণ এক পার্টটা হলো একটু বড় কাটতে হবে, তাই আমি সামনের পার্টটা থেকে ওটা আর কি উপরে বসিয়ে নিলাম। ভালোভাবে উপরের পার্টটা বসিয়ে নিলাম। এখন হাত দিয়ে সুন্দর করে সব দিকে আর কি ছড়িয়ে দিতে হবে, যাতে ভিতরে ঘোষ না থাকে সেটা খেয়াল রাখতে হবে। বসানো হলেই তারপর আমরা এটাকে কেটে ফেলব, আর আপনারা দেখতে থাকুন যে এটা আমি কিভাবে কাটি, আর খুব নিখুঁতভাবে কাটতে হবে। কিন্তু এই যে আমি এখন কাটতেছি, শার্ট বানাইতে একটু কষ্টই হয়, আর ঘরোয়াভাবে বানাইতে তো একটু কষ্ট হবেই, আর নতুন যারা আছে তাদের কাছে অনেকটাই কঠিন লাগবে, কিন্তু যারা বানাইতে পারে তাদের কাছে তেমন একটা কঠিন লাগবে না। এখন আমি হাতাটা কাটবো, আর ওই বুদামের যে ঘরটা আছে সেই কাপড়টা নিয়ে নেব, তারপরে আমার সেলাই কাজ শুরু হয়ে যাবে। এই যে আমি সেলাই শুরু করে দিলাম, প্রথমেই হাতাটা ধরলাম, হাতার যে পাইপিংটা আছে ওটা লাগিয়ে ফেলতেছি। এখন যে সিনার কাছে লুপটা ওইটা বানাইতেছি, ওইটা বানানো শেষ প্রায়। এখন এটার উপরে যে টপসিনটা এটা আর কি আমি দিয়ে দিচ্ছি, টপসিন দিলে ভালোভাবে বসে। এখন আমি পকেটটার যে ব্যাস আছে এই ব্যাসটা আমি পকেটে বসাবো, অনেকে হাতায় বসায় আর আমি এটা পকেটে বসিয়ে দিলাম, কারণ তারা বলছে যে পকেটে বসায় দিতে, তাই পকেটেই দিয়ে দিলাম। এখন যে একটু আগে যে কাদের একটা লুপ বানাইছিলাম ওই লুপটা আর কি বসায় দিলাম। এখন আমি কলারের জন্য বক্রম কেটে নেব, মাপ দিয়ে একদম পারফেক্ট মাপ দিয়ে কাটতে হবে, নয়তো পরে বড় ছোট হয়ে যাবে। এই যে কলারটা অনেকটাই কিন্তু প্রায় সিলি করে ফেলছে, এই যে টপসিন দিতেছি এখন। এই টপসিনটা যদি সুন্দরভাবে দিতে পারেন তাহলেই মনে করবেন শার্টটা সুন্দর হবে, কারণ একটা শার্টের সৌন্দর্য হচ্ছে কলারে। আর টপসিনটা আর কি দেওয়ার সময় হাত দিয়ে একটু টান দিয়ে নেবেন, যাতে সুন্দরভাবে বসে। আমি কিন্তু সেই রকমই করছি তাই আপনাদের বললাম। এই যে এখন আমি কলারটা বসিয়ে ফেলতেছি, খুব নিখুঁতভাবে বসাইতে হবে, এই কলারটাই হলো শার্টের সৌন্দর্য। এই কলারটাতেই সময় বেশি লাগে, নয়তো শার্টের তেমন একটা কাজ নেই, শুধুমাত্র এই কলারটাই আর কি অনেক সময় যে বড় ছোট হয়ে যায় বা মাপ মতো হয় না। আমারটা কিন্তু একদম পারফেক্ট মাপ মতো হয়েছে। এই চাপসিলিটা আমি উঠে নিছি, এই যে আমার শেষ। এখন আমি বুদাম লাগিয়ে দেব, আর এই বুদাম লাগাইতে কিন্তু অনেক সময় লাগে, শার্ট বানাইতে যত সময় না লাগে তার চাইতেও বেশি সময় লাগে এই বুদাম লাগাইতে বা বুদামের ঘরগুলো করতে। আমার কিন্তু সব কাজ শেষ, এখন আমি এটাকে সুন্দরভাবে ভাঁজ করে নিব, তারপর রেখে দিব। এখন শুধু কাস্টমারের অপেক্ষায় আছি, যে তারা বলছে রাত্রে আইসা নেওয়া যাবে, আর আপনারাও বলে যান যে আমার ঘরোয়াভাবে শার্ট বানানোটা কেমন হয়েছে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।